অপমান কতটা ভয়ানক হতে পারেন সেটা হাতুড়ি সিংহের চেয়ে ভালো করে আর কে জানে। কারণ তার সময়ে যে মোস্তাফিজের মতো পেসারের আগমন ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে, এরপর বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মোস্তাফিজের নাম, সেটা এতটাই যে সব দিকে শুধু মোস্তাফিজের জয় জয়কার। আইপিএল কি কাউন্ট্রি, সব জায়গাতেই শুধু মোস্তাফিজ। আইপিএলে নিজের অভিষেক টুর্নামেন্টে পুরো বিশ্বকে তাক লাগিয়ে শিরোপা জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে, প্রতিটি ম্যাচে হয়ে উঠেছিলেন প্রশংসার পাত্র। ম্যাচ শেষে তার জন্য যেন আলাদা করে কিছু প্রশংসা তুলে রাখতেই হয় অধিনায়ক ওয়ার্নারকে। সেই মোস্তাফিজ মাঝখানে ইঞ্জুরিতে পড়ে নিজের হার হারিয়েছেন কাটারের, তবে সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছেন তিনি। হয়তো আগের মতো কাটার ছিল না আগের মতো স্লোয়ার, কিন্তু লাইন ও লেন্থ বজায় রেখে কীভাবে সাফল্য পেতে হয় সেটা করে দেখিয়েছেন তিনি। ম্যাচ শেষে তাই জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার এসে অকপটে বলে গেলেন, মোস্তাফিজ বিশ্বমানের বোলার, তার স্লোয়ার অসাধারণ, কাটারগুলোর বোঝাও অনেক কষ্টসাধ্য। এবার সেই প্রিয় শিষ্য মোস্তাফিজের মুখোমুখি হবে সাবেক গুরু হাতুড়ি সিংহে। আর মোস্তাফিজের মুখোমুখি হওয়ার আগে এই পেসারের ফর্ম ফিরে পাওয়ার নিশ্চয়ই হাতুড়ির জন্য শুভ সংবাদ নয়, তাই ভয় তো কিছুটা পাওয়ারই কথা।